হ্যাঁ গাইস, তো আজকে স্যামসাং থেকে বেশ কিছু লেটেস্ট নিউজ আছে। তো প্রথমে কথা বলবো স্যামসাং গ্যালাক্সি S11 লাইট কি নিয়ে, দেন আমি কথা বলবো গ্যালাক্সি A01 কি নিয়ে, দেন থাকছে গ্যালাক্সি A21। তো প্রথমে কথা বলে নেই গ্যালাক্সি S11 লাইট কি নিয়ে। গ্যালাক্সি S11 লাইট হচ্ছে গ্যালাক্সি S11 সিরিজের একটি আপকামিং স্মার্টফোন, যার স্পেসিফিকেশন প্রাইস বেরিয়ে এসেছে। এ ফোনটি বাংলাদেশে 60-65 হাজার টাকায় পাওয়া যাবে এবং ইন্ডিয়াতে এ ফোনটি 50,000 রুপিতে পাওয়া যাবে। এবং যদি কথা বলি এ ফোনটির ফিচারকে নিয়ে, এখানে থাকবে 6.7 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে থাকবে সেন্টার পাঞ্চ হোল ডিসপ্লে। তাছাড়া সিকিউরিটি হিসেবে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড প্রোটেকশন হিসেবে থাকবে গরিলা গ্লাস 5। রিয়ারে থাকবে গ্লাসি ব্যাগ, যেটি আসবে আপকামিং S11 ডিজাইনের মতো, অ্যান্ড রিয়ারে থাকবে 3টি রিয়ার ক্যামেরা। তারপর কথা বলে নিই এই ফোনটির প্রসেসরকে নিয়ে, এখানে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন 855 এসওসি, যেটি আসবে 8GB র্যাম অ্যান্ড 128GB স্টোরেজের সাথে। তাছাড়াও আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 অ্যান্ড লেটেস্ট One UI 2 থাকবে এখানে। ক্যামেরা নিয়ে কথা বললে এ ফোনটির রিয়ারে 3টি ক্যামেরার মধ্যে মেইন ক্যামেরাটি হচ্ছে 48 মেগাপিক্সেল, যার অ্যাপাচার 2.0। তাছাড়াও থাকবে 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, যার অ্যাপাচার 2.2, অ্যান্ড লাস্ট 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, যার অ্যাপাচার 2.4। ফ্রন্টে থাকবে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও থাকবে ভালো। এ ফোনটিতে ব্যবহার করা হবে 4000mAh ব্যাটারি অ্যান্ড 45W ফাস্ট চার্জার। তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি S11 লাইটের লেটেস্ট নিউজ। এবার কথা বলা যাক গ্যালাক্সি A01 কে নিয়ে। এই ফোনটিতে থাকবে 5.7 ইঞ্চির একটি HD প্লাস ডিসপ্লে, যেখানে ব্যবহার করা হবে IPS প্যানেল। ফোনটিতে থাকবে ওয়াটার ড্রপ ডিসপ্লে, বাট এখানে কোনো সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হবে না। রিয়ারে থাকছে প্লাস্টিক ডিজাইন, থাকছে না কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড ডুয়েল রিয়ার ক্যামেরা, অ্যান্ড সিকিউরিটি হিসেবে থাকবে শুধু ফেস আনলক। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হবে আননোন অক্টাকোর প্রসেসর। তাছাড়া এই ফোনটিতে র্যাম হিসেবে থাকবে 6 এবং 8GB, অ্যান্ড রোম হিসেবে থাকবে 128GB। আউট অফ দ্য বক্স এই ফোনটিতে থাকবে Android 10, অ্যান্ড অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে One UI 2.0। ফোনটির রিয়ারে ব্যবহার করা হবে ডুয়েল ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল, সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। ফ্রন্টে থাকবে 5 মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা। ব্যাটারি হিসেবে থাকবে 3000mAh ব্যাটারি, বাট থাকছে না কোনো ফাস্ট চার্জার। তাছাড়া এই ফোনটিতে থাকবে USB Type-C অ্যান্ড 3.5 অডিও হেডফোন জ্যাক, অ্যান্ড এই ফোনে থাকছে ডুয়েল সিম স্লট অ্যান্ড 1 মাইক্রো SD কার্ড স্লট। প্রাইসের কথা বলে এই ফোনটি ইন্ডিয়ার বাজারে 10,000 রুপির কমে আসবে এবং বাংলাদেশে এই ফোনটি 12-13,000 রুপির মধ্যে আসবে। অ্যান্ড লঞ্চ ডেট নিয়ে কথা বললে এই ফোনটি অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে এবং বিভিন্ন দেশে আগামী বছরই পাওয়া যাবে এই ফোনটি। অ্যান্ড এক্সপেক্টেড জানুয়ারি মাসে এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে পাওয়া যাবে। সর্বশেষে কথা বলা যাক গ্যালাক্সি A21 কিনে। এই ফোনটির লিক্স রেন্ডার বেরিয়ে এসেছে এবং সেই সাথে ফার্স্ট লুকও প্রকাশ পেয়েছে। টেনার সার্টিফিকেটে এই ফোনটির ফার্স্ট লুক বেরিয়ে এসেছে, যেখানে দেখা যাচ্ছে এই ফোনটিতে থাকবে ইনফিনিটি ও ওয়াটার ড্রপ ডিসপ্লে, যেটি হচ্ছে LCD IPS ডিসপ্লে। রিয়ারে থাকবে গ্লাসি ব্যাগ, যেটি গ্লাসি ফিনিশিংয়ের সাথে আসবে, এবং রিয়ারে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। সিকিউরিটি হিসেবে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটি হচ্ছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। ফোনটিতে থাকবে USB টাইপ সি অ্যান্ড 3.5 অডিও হেডফোন জ্যাক। প্রাইস নিয়ে কথা বলে এই ফোনটির বাংলাদেশ প্রাইস 15-20 হাজার টাকা এবং ইন্ডিয়ান প্রাইস 10-15 হাজার রুপির মধ্যে হবে, যেটা এক্সপেক্ট করা যাচ্ছে। অ্যান্ড আরও এক্সপেক্ট করা যাচ্ছে এই ফোনটি 2020 Q1 লঞ্চ হবে। তো এই ছিল স্যামসাংয়ের লেটেস্ট কিছু ইনফরমেশন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।